सुप्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम सृष्टि एकेडमी स्कूलें ऑनलाइन क्लासे तुम्हारे सबा के स्वागत आशा करी तुम्हारा महामारी करोना परिस्थिति मध्य जे जेखने आसो भलो आसो अल्हम्दुलिल्लाह परिचय दीची तुम्हारा सबा जानो हमें मोहम्मद जुबायर हुसैन सिनियर शिक्षक श्रेणी परिचालक सृष्टि एकेडमी स्कूल टांगाई ताहले प्रिय शिक्षार्थी आमरा पढ़े जाच्छी प्रथम अध्याय धारावाहिक भावे आज आमादेर कततम क्लास पंचमतम क्लास एर पूर्वे जा पढ़ेछि तारपर थेके एखन आमरा कि करब धारावाहिक भावे शुरू करब प्रिय शिक्षार्थी ताहले आमरा आजके देखे नेई आमादेर पाठ परिस्थिति कि आमादेर पाठ परिस्थिति होच्छे बोर्डेर दिके तोमरा ताकाओ विज्ञान प्रथम अध्याय पर्व पाँच एवं कत छय प्रिय शिक्षार्थी आमरा किन्तु पूर्वेई बोलेछि প্রত্যেকটা পর্ব জানার পর পরই সেই পর্বের একটি করে প্রাণী চিনব আর প্রাণী যদি আমরা চিনতে পারি তাহলে অবশ্যই তার বৈশিষ্ট্য তার স্বভাব বাসস্থান এবং কি তার অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে কি করতে পারবো জানতে পারবো তাহলে আজকে আমাদের অর্থাৎ কি পর্ব কত পাঁচ এবং ছয় পাঁচ নং পর্বের নাম আমরা জানি কি অ্যানিলিডা আর ছয় নং পর্বের নাম হলো কি বলো আর্থ্রোপোডা তাহলে আজকে আমরা করব অ্যানিলিডা এবং কি আর্থ্রোপোডা পর্ব সম্পর্কে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দেখে নেই অ্যানিলিডা পর্ব বাসস্থান তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও অ্যানিলিডা পর্বের প্রাণীদের বাসস্থান নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে স্বাদু পানি সমুদ্রের অগভীরে পাথর এবং কি বলো অর্থাৎ মাটিতে গর্ত করে রাখি করে বসবাস করে কিন্তু অর্থাৎ এখানে আমরা পূর্বের পাঠে পড়েছি যে সমুদ্রে বসবাস করে কিন্তু এখানে একটি শব্দ আসছে কিন্তু সমুদ্রের অগভীরে তার মানে এই পর্বের প্রাণীগুলো কিন্তু কি সমুদ্রের গভীরে বসবাস করতে পারে না স্বভাব এদের স্বভাব হলো স্যাঁতসেঁতে পরিবেশে কি করে বসবাস করে অর্থাৎ স্যাঁতসেঁতে পরিবেশে এরা কি থাকে বেশিরভাগ বসবাস করে বা কি থাকে এটা হলো তাদের কি স্বভাব তাহলে আমরা দেখে নেই অ্যানিলিডা পর্বের সাধারণ বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে দেহনলাকার খণ্ডায়িত এক নং বৈশিষ্ট্য কি দেহনলাকার এবং কি খণ্ডায়িত দুই নং নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে প্রিয় শিক্ষার্থী নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে আমরা তো রেচন অঙ্গ চিনি প্রত্যেকটা প্রাণীর দেহের বজ্র পদার্থ নিষ্কাশনের অর্থাৎ অঙ্গের নাম হলো কি বলো রেচন অঙ্গ যেমন আমাদের রেচন অঙ্গ হলো কি চর্ম তারপরে কি ফুসফুস তারপর হলো কিডনি অর্থাৎ আমাদের দেহের বজ্র পদার্থটা সে কি করে দেয় নিষ্কাশন করে দেয় ঠিক একইভাবে অ্যানিলিডা পর্বের প্রাণীদের নেফ্রিডিয়া নামক কি থাকে রেচন অঙ্গ থাকে প্রতি খণ্ডের সেটা থাকে সেটার সাহায্যে কি করে চলাচল করে শুধুমাত্র থাকে না কার মধ্যে অর্থাৎ জুকে আমরা জানি প্রত্যেকটা প্রাণীর চলনাঙ্গের নির্দিষ্ট একটি কি আছে বলো নাম আছে ঠিক একইভাবে যেমন আমাদের চলনাঙ্গের নাম পা পাখি চলে আবার কি দ্বারা বলো তো ডানা দ্বারা ঠিক একইভাবে অ্যানিলিডা পর্বের চলনাঙ্গের নাম হলো কি সেটা এরা সেটার সাহায্যে কি করে চলাচল করে উদাহরণ হলো কি কেঁচু এবং কি যোগ উদাহরণ হলো কি কেঁচু এবং যোগ তাহলে এখন আমরা অ্যানিলিডা পর্বের প্রাণী দেখে নিই তোমরা একটু খেয়াল করো এখানে একটি প্রাণী দেখতে পাচ্ছ এটি হলো অ্যানিলিডা পর্বের একটি প্রাণী অর্থাৎ কেঁচু আমরা প্রথম বৈশিষ্ট্য বলছি বলেছি কি অর্থাৎ প্রতি খণ্ডে অর্থাৎ কি গোলাকার রিঙ্গাকার দেখো এদিকে লক্ষ্য করো প্রত্যেকটা খণ্ড গোলাকার রিঙের মতো এই রিঙের উপর ভিত্তি করে কিন্তু এই পর্বের নামকরণ করা হয়েছে কি বলো অর্থাৎ কি অ্যানিলিডা তাহলে এটি একটি অ্যানিলিডা পর্বের কি প্রাণী আরেকটি প্রাণী দেখি আমরা দেখো এইখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই যে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কি সেটা এটার সাথে কি করে চলাফেরা করে আবার এদিকে একটু খেয়াল করো দেখো এখানে অর্থাৎ কি একটু অঙ্গ দেখা যাচ্ছে এটা হলো কি নেফ্রিডিয়া রেচন অঙ্গ এটা হলো কি নেফ্রিডিয়া রেচন অঙ্গ আমরা ছবিতে দেখলাম এখন আমরা বাস্তবে দেখব কি অ্যানিলিডা পর্বের একটি কি প্রাণী তোমরা একটু তাকাও এদিকে আমার হাতের দিকে তাকাও দেখো এখানে একটি প্রাণী দেখতে পাচ্ছ এই প্রাণীটি হচ্ছে অ্যানিলিডা পর্বের কি অর্থাৎ কেঁচু অ্যানিলিডা পর্বের প্রাণী কি কেঁচু দেখো এখানে সুন্দর কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে সেটাগুলো অর্থাৎ এটার সাথে এরা কি করে চলাচল করে আর প্রত্যেকটা খণ্ড স্পষ্ট কি হচ্ছে দেখা যাচ্ছে অর্থাৎ এই খণ্ডের ভিত্তিতেই এই পর্বের নামকরণ করা হয়েছে কি অ্যানিলিডা তাহলে আমরা দেখে নেই আরেকটি প্রাণী যোগ আরেকটি প্রাণী কি যোগ আরেকটি প্রাণী হলো নেরিস দেখো এখানে দুটি প্রাণী আছে দুটি প্রাণী কিন্তু কি অ্যানিলিডা পর্বের প্রাণী আর এখানে এই যে খণ্ড খণ্ড দেখা যাচ্ছে আর এই যে রুমের মতো দেখা যাচ্ছে এগুলো হলো কি অর্থাৎ এগুলোর সাথে চলাচল করে আর এটা নাম হলো কি সেটা এবার আমরা দেখে নেই এই পর্ব থেকে কি কি প্রশ্ন হতে পারে প্রথম একটি প্রশ্ন দিচ্ছি নেফ্রিডি এবং শিখাঙ্গের সম্পর্ক কি শিখাঙ্গ আমরা অর্থাৎ পূর্বেই পড়েছি শিখাঙ্গ হলো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের কি রেচন অঙ্গ
আর নেফ্রিডি হলো অ্যানিলিডা পর্বের প্রাণীর কি রচনা নম্বর তাহলে প্রশ্ন কি নেফ্রিডি এবং শিকাঙ্গের সম্পর্ক কি তাহলে প্রশ্ন হলো নেফ্রিডি এবং শিকাঙ্গের সম্পর্ক তাহলে উত্তর লিখো কিভাবে নেফ্রিডি এবং শিকাঙ্গ দুইজনের অর্থাৎ উভয়ের সম্পর্ক একই রচনা নম্বর হিসেবে কাজ করে বাট নেফ্রিডি হলো অ্যানিলিডা পর্বের রচনা নম্বর আর শিকাঙ্গ হলো প্লাটিহেলমিনথেস পর্বের কি রচনা নম্বর তারপর ভনঙ্গ একটি প্রশ্ন নিয়েছি অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য লেখো তার মানে একটু পূর্বে আমরা যে প্রাণীগুলি দেখলাম সেই প্রাণী দেখতে যেরকম তাদের বৈশিষ্ট্য ঠিক ওইগুলোই অর্থাৎ তুমি দেখতে তাকে যেরকম দেখতেছ তাই যদি লিখে দাও তাও কিন্তু তার বৈশিষ্ট্য হয়ে যাবে তারপরে কিছু অভ্যন্তরীণ বৈশিষ্ট্য আছে সেগুলো লিখলেও কি হবে চলবে অ্যানিলিডা পর্বের অর্থনৈতিক গুরুত্ব লেখো তার মানে এটা কিন্তু অনেক অর্থনৈতিক গুরুত্ব অ্যানিলিডা পর্ব কে কিছু তাহলে কেঁচুকে আমরা কি বলি বলো প্রাকৃতিক লাঙ্গল বলি কেঁচু থেকে জৈব সার তৈরি হয় আবার কেঁচু কি করে অর্থাৎ বিভিন্ন পশু পাখির কি খাদ্য হিসেবে ব্যবহার হয় আবার কেঁচু পরাগায়ন নিশ্চিত করে কচু গাছে কেঁচুর মাধ্যমে কি হয় বলো পরাগায়ন নিশ্চিত হয় আবার যুগ থেকেও বিভিন্ন ধরনের কি তৈরি করা হয় বলো ঔষধ তৈরি করা হয় এভাবে এই পর্বে প্রাণীর গুরুত্ব কি অনেক আছে কৃষি ক্ষেত্রে তাহলে এখন আমরা চলে যাই পরের পর্ব কয় নম্বর পর্ব পাঁচ নম্বর পর্ব আর্থ্রোপোডা প্রাণী জগতের বৃহত্তম পর্ব প্রাণী জগতের কি পর্ব বৃহত্তম পর্ব অর্থাৎ বাসস্থান পৃথিবীর সর্বত্র সকল পরিবেশে পৃথিবীর সর্বত্র সকল পরিবেশে এই প্রাণী কি করে বসবাস করে অর্থাৎ এরা মাটি পানি আকাশে যেখানেই যাও অর্থাৎ যেখানেই যাও তুমি এই পর্বের প্রাণী কি করতে পারবে দেখতেই পারবে অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় প্রাণী জগতের কি পর্ব বৃহত্তম পর্ব পৃথিবীর এমন কোন পরিবেশ নেই এমন কোন জায়গা নেই যে এই পর্বের প্রাণী না পাওয়া যাবে কম খুব বেশি হোক কি পাওয়া যাবে এই জন্য এটি হলো প্রাণী জগতের কি বৃহত্তম পর্ব স্বভাব অনেক প্রজাতি অন্ত বা বহিঃপরজীবী হিসেবে কি করে বসবাস করে অর্থাৎ অন্তঃপরজীবী হিসেবে বসবাস করতে পারে অথবা বহিঃপরজীবী হিসেবে কি করতে পারে বসবাস করতে পারে এই ছিল আমাদের আর্থ্রোপোডা পর্বের স্বভাব এবং কি বাসস্থান এখন আমরা চলে যাই বৈশিষ্ট্য যেমন দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত অঙ্গ বিদ্যমান তার মানে প্রত্যেকটা প্রাণী আমরা অনেক প্রাণী দেখি সহজে বোঝা যায় না কোনটি মাথা কোনটি বক্ষ কোনটি লেজ কিন্তু এই পর্বের প্রাণী যখন তুমি দেখবে তখন স্পষ্ট প্রত্যেকটা অংশ তুমি কি করতে পারবে বলো দেখতে পারবে প্রত্যেক অংশ কি করে যাবে দেখা যাবে অর্থাৎ কোনটুকু মাথা কোনটুকু বক্ষ কোনটুকু উদর কোনটুকু লেজ এই জন্য এইটা কি বিভিন্ন অঞ্চলে কি বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ মানে এদের উপাঙ্গ গুলা কি থাকবে জোড়ায় জোড়ায় থাকবে অর্থাৎ প্রত্যেকটা উপাঙ্গের মাঝখানে কি থাকবে বলো জোড়া থাকবে মাথায় এক জোড়া পঞ্জাক্ষি এবং কি থাকে অ্যান্টেনা থাকে অর্থাৎ এদের মাথায় চুলের মতো পঞ্জাক্ষি থাকে আর বড় বড় চোখের মতো অর্থাৎ কি চোখের মতো দুটি কি পঞ্জাক্ষি থাকে আর চুলের মতো কি থাকে অ্যান্টেনা থাকে নরম দেহ শক্ত অর্থাৎ কি কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা কি থাকে আবৃত থাকে আমরা জানি প্রত্যেকটা প্রাণীর দেহের বহিরাবরণের একটি নাম আছে ঠিক একইভাবে এই পর্বের প্রাণীদের দেহের বহিরাবরণের নাম কি বলো কাইটিন দেহের রক্তপূর্ণ গহ্বরকে কি বলে হিমোসিল বলে অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ গহ্বরকে কি বলে হিমোসিল বলে আরো বৈশিষ্ট্যটা দেখে নেই এবার দেখো এখানে আর্থ্রোপোডা পর্বের প্রাণী বিচিত্র অনেক প্রাণী তুমি দেখেই বুঝতেছ যে এই পর্বের প্রজাতির সংখ্যা কি অনেক বেশি কেন একটু পূর্বে অর্থাৎ আমরা যখন অন্যান্য পর্ব পড়লাম তখন সেই সমস্ত পর্বে কিন্তু একটি দুটি কি প্রাণী আমি দেখিয়েছি কিন্তু এই পর্বের মধ্যে অনেকগুলো প্রাণী দেখাই দিয়েছে তার মানে কি অর্থাৎ এখানে হাজার হাজার অর্থাৎ কি অনেক প্রজাতি আছে এই জন্য এই পর্বের কি প্রাণীর সংখ্যা বেশি দেখো আমরা বলেছি এই পর্বের প্রাণীদের কি সন্ধিযুক্ত অঙ্গ তার মানে দেখো এই যে চুলের মতো দেখতেছ এই দুটি হলো কি বলো অ্যান্টেনা আর এই চোখের মতো দেখতেছ এই দুটি হলো কি পুঞ্জাক্ষি আবার জোড়ায় জোড়ায় বলছি এ পাশে যে কয়টা এ পাশে ওই কয়েকটা আবার একইভাবে প্রত্যেকটা কি অঙ্গ কি দেখো সন্ধিযুক্ত এই যে একটি জোড়া একটি জোড়া একটি জোড়া এই জোড়ার ভিত্তিতেই কিন্তু এই পর্বের নামকরণ করা হয়েছে কি আর্থ্রোপোডা কি নামকরণ করা হয়েছে আর্থ্রোপোডা তাহলে আমরা দেখে নেই এই পর্ব থেকে কি কি বৈশিষ্ট্য অর্থাৎ কি কি প্রশ্ন নিয়ে আসতে পারি আর্থ্রোপোডা পর্বকে বৃহত্তম পর্ব বলা হয় কেন সহজ পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত পরিবেশে এই পর্বের প্রাণী কি করে বসবাস করতে পারে বা বসবাস করে এবং আমরা কি পাই দেখতে পাই এই জন্য আর্থ্রোপোডাকে প্রাণী জগতে কি বলা হয় বলো বৃহত্তম পর্ব বলা হয় আর্থ্রোপোডার বৈশিষ্ট্য তার মানে কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী কি চিংড়ি
তারপর মৌমাছি প্রজাপতি তেলাপোকা আরশোলা ইত্যাদি এই সমস্ত প্রাণীর বৈশিষ্ট্য লিখলে তোমার কিন্তু আর্থ্রোপোডা পর্বের কি হয়ে যাবে বলো বৈশিষ্ট্য হয়ে যাবে। আর্থ্রোপোডা পর্বের অর্থনৈতিক গুরুত্ব লেখো, বিশাল আর্থ্রোপোডা পর্বের অর্থনৈতিক গুরুত্ব। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি তাও কিন্তু আর্থ্রোপোডা পর্বের কি প্রাণীর উপর পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে আমরা কি অর্থাৎ নির্ভরশীল। যেমন অর্থাৎ যদি আমি বলি পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী টিকে আছে কার জন্য বলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী, কেন এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা যখন ফুলে ফুলে ঘুরে বেড়ায় তখন তাদের অজান্তে ফুলে কি হয় পরাগায়ন ঘটে যায়। আর পরাগায়ন ঘটলে কি হয় বলো কি অর্থাৎ পরাগায়ন ঘটার সাথে সাথে নিষিক্তকরণ হয়, আর নিষিক্তকরণ হলে সেই ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, বীজ হইলে তার বংশ টিকে থাকে। এবার আমরা প্রাণীরা উদ্ভিদের কোন অংশ খেয়ে খেয়ে কি করি বলো বেঁচে থাকি, আবার উদ্ভিদও অর্থাৎ কি তাদের বংশ কি রাখে টিকে রাখে। আর এই যে উদ্ভিদের বংশ টিকে রাখার জন্য আর প্রাণীকে টিকে রাখার জন্য মূলত কাজ করলো কে বলো তো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আবার যদি বলি আমি চিংড়ির কথা, চিংড়ির তো অর্থনৈতিক গুরুত্ব তুমি লেখে কি করতে পারবে না বলো শেষ করতে পারবে না, অনেক লেখা যাবে। এই জন্য অর্থাৎ এই পর্বের গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব আমাদের কি উপকারী বেশি করে, আর এটা বেশি বেশি পরীক্ষার মধ্যে আসে তোমরা ভালোভাবে কি করবে শিখে নেবে। প্রিয় শিক্ষার্থী আশা করি ক্লাসটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ, আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হবে, খুদা হাফেজ।